হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আজকে হচ্ছে ভাইফোঁটা, তাই সকল ভাই ও দাদাদের জানাচ্ছি ভাইফোঁটার শুভেচ্ছা। একদম রেডি হয়ে গিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই দেখো, হাতে আমি চূড়া পরেছি। আমার খুব ইচ্ছা ছিল জানো তো এরকম চূড়া পরবো। তো পাঞ্জাবি বাড়িতে তো বিয়ে হয়নি, বাঙালি বাড়ির বউ হলে কি চূড়া পরে না? তো যাই হোক, আমি কিন্তু চূড়া পরেছি, কারণ আমি অনেককেই দেখি চূড়া এখন অনেকেই পরে, তো সেই কারণে। আর এইদিকে ননদ ধানদুব্ব ওই বাঁচতে বসে গেছে, একটু বাদেই সবাই এসে পড়বে, তো সেই কারণে। আর ননদের ছেলেকে তো মা ফোঁটা দেয়, তো এই জন্য ননদ আর কি এইটা নিয়ে এসেছে, তুলসী মঞ্চ। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল তুলসী মঞ্চ কিনবার, আর অদ্ভুতভাবে এবার আমি ভেবেছিলাম মাকে জন্মদিনে তুলসী মঞ্চই গিফট করব, কিন্তু এটা এত বড় আর এত কমে পেয়েছে, মানে দরদাম করেই ওরা কমে পেয়েছে। আমি হলে এত মানে কমের মধ্যে আনতে পারতাম না, এত বড়ও হয়তো আমি পেতাম না আর কি। তো যাই হোক, খুব ভালো হয়েছে তুলসী মঞ্চটা, দেখে খুবই ভালো লাগছে। চারিদিকে জুনও রেডি হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমাদের গালতি এটা। না তুমি হাত দিয়েই খাও, চামচে করে কেউ ইয়ে খায় না, দেখেছো তো? আসলে ওর নিজে হাতে না খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে। আমার দোষ, সবকিছু তো দোষ। এই এখন সব প্যাকিং চলছে, আসলে এই বছর না মানে র্যাপিং করতে ও একদম ভুলে গেছে, তাই জন্য এরকম সব প্যাকেট ছিল, তো সেই কারণে ওটার মধ্যেই জুন ভরে দিচ্ছে ওর ভাইয়েরটা। আর আমি এখানে ভরে রেখেছি, আমি দেওরকে ফোঁটা দিই, তো ওই দেওরের একটা শার্ট নেওয়া হয়েছে, তো সেটাই। আর এইদিকে জুনও 14 বার নিজেকে দেখছে, একটুখানি করে সাজছে আর দেখছে। ওরও ভাইকে এবার মানে হুডি দেওয়া হয়েছে, মানে টপ প্যান্ট যেটা সেট আর কি, ওই হুডি দিচ্ছে। আর আমার দেওরকে আমি দিচ্ছি একটা শার্ট, খুব সুন্দর হয়েছে শার্টটা পরে, ভাই বলছিল ওকে পরে খুব ভালোও লাগছিলো শার্টটা পরে। তো যাই হোক, আর এবছর মানে বাইরে থেকেই খাবার দাবার সব আনা হচ্ছে, আর শুধু ঘরেই ওই লুচি আর আলুর দমটা ঘরে বানানো হয়েছে। আর যেরকম মিষ্টি দেখতেই পাচ্ছ এরকম মিষ্টি রয়েছে। আর কে খাবার বলতে মানে লাঞ্চটা আর কি বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছিল। আর এই যে শুরু হয়ে গেছে ভাইফোঁটার প্রস্তুতি। এক বছরের গ্যাপিং এ ভুলে যায়, বছরে 2-3 বার হলে আগে চন্দনের ফোঁটাটা দে, চন্দন ওটা চন্দন না, ওটা দই। তুই সাদা দেখে কি চন্দন ভাবছিস? গল্পটা মনে আছে তো, কবিতাটা কবিতাটা মনে আছে তো বাবা? একটু ওই শিক্ষাটা দিয়ে দে, কাজল পরিয়ে দে। মানে এদিকে একটু তাকা, এদিকে তাকা ভাই, ঢেপু এদিকে তাকা। এই এটা দে, ওই প্রদীপের এটা শিক্ষাটা দে, জলটা ভালো করে খেতে হবে, জল গ্লাসটা তুই নিজে ধরে খাও। আমি দেবো না, কি
দাঁড়া না, সবাই আমাকে এমনি করে দিলে কি করে হবে? দেখো না, আমার সময় তো আবার নিয়ে নিবি সঙ্গে কেড়ে কুড়ে। হ্যাঁ আমাকে দিয়ে দিচ্ছে। কে পিউ, মাথা ব্যথা ধরে যাবে। মায়ের লজ্জা হওয়া উচিত। শাক বাজাতে গিয়ে নাক দিয়ে সর্দি বেরিয়ে গেছে। ওর নাক ধরে বসে আছে। ইস, এইটা হেভি। এরপর থেকে মিষ্টির জায়গায় চিকেন পকোড়া হবে। মানে তাহলে তাহলে পুরো খেয়ে নেবে সবাই। বৌনি হলো তুমি দিলে কেন? বাবা তো বসবো, বাবাকে তো কোথাও দাও। ও আচ্ছা, আবার গুজে দে আমার। এই যে আমার এখানে সব গোজা হচ্ছে। বাবা রে, বাবা রে, 14 বার করে ওকে করাচ্ছে। দাও, তুমি কিছু দাও। এই বছর কিছু একদম বাদ, এই যে পয়সা নিয়ে গেলাম কিছু। এই বছর ভাইফোঁটাতে আমি এই বাড়িতে রয়ে গেছি, কারণ প্রত্যেক বছর মামাদের আর মাসির, মানে মামার ছেলে আর মাসির ছেলেদের আমি ফোঁটা দিতে চলে যাই। তো এই বছর আর ওই বাড়ি ওখানে আর ফোঁটা ছিল না, তো সেই কারণে এই বছর রয়ে গেলাম এই বাড়িতে। এই বাড়িতেই ফোঁটা সবাইকে দিতে পারলাম, মানে দেওরকে দিতে পারলাম। তো যাই হোক, আর এই যে একে একে খাবার চলে এসেছে, লাঞ্চে খাবারের মধ্যে ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই দুটোই নিয়ে আসা হয়েছিল, আর ছিল এগ ডেভিল। এই যে দেখতে পাচ্ছে একে একে নিয়ে আসা হয়েছে। ওরা বলেছিলো যে এরকমভাবে ঢেকেই রেখে দিতে, কিন্তু আমার না খুব ভয় হচ্ছিলো যদি গরমে নষ্ট হয়ে যায়, তো সেই কারণে আমি একটুখানি এটা মানে খুলে দিয়েছিলাম ঢাকনাটা, যাতে হাওয়াটা, গরম হাওয়াটা বেরিয়ে যায়। কারণ অনেক সময় হতে পারে যে যদি নষ্ট হয়ে যায়, কারণ গরমটা বানিয়েই ওরা ঢাকা দিয়ে নিয়ে চলে এসেছে। আর চাটনি পাঁপড়টা মা বাড়িতেই বানিয়ে নিয়েছিল। এই যে চাটনিটা আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি করেছিল, আর পাঁপড় ভাজা হয়েছিল। স্যালাডও দিয়ে দিয়েছে। স্যালাড কোথায় রেখেছো? হ্যাঁ, নাহলে গন্ধ হয়ে যাবে। জল দিয়ে ভিজিয়ে নে তাহলে হবে। জল দিয়ে একটু ইয়ে করে দে, জল দিয়ে দে, হতে হতে শেষই হয়ে যাবে ভাই পোটা। চুন এদিকে তাকা, ফোঁটা দিতে গিয়ে তাকা তাকা।
আরে এটা দে, শিখাটা দিবি তো, না না শিখাটা তুই দে। চোরাই বলো কি বলছো, ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ ভালো হয়ে পাঠাবার দিতে হবে। আবার তুই নিয়েছিস কি বলছি, হিসাব দেওয়ার এখন চলে এসেছে, আগে ননদ দিয়ে দিচ্ছে ফোঁটা, তারপরে আমি ফোঁটা দেব। আর ফোঁটা দেওয়ার পরে আমি ওকে মজা করে বলছি যে একদম মাথা ঠুকে একেবারে আমার প্রায় প্রণাম কর, তো ও সেই রকমভাবেই প্রণাম করেছিল। প্রত্যেক বছর ওকে ফোঁটা দিয়ে পরিকি মরিকি করে পালিয়ে যাই, মানে পালিয়ে যাই বলতে ওই আমার মামাদের ভাইদের আর কি, মামা তো দাদা ভাইদের ওদের বা মাস্তাতো ভাইদের ওরকম ফোঁটা দিতে চলে যাই আর কি। তো এবছর অতটা তাড়া ছিল না সেই কারণে, আর ওরও আসতে দেরিও হয়েছিল, তো সেই সুযোগে ওকে ফোঁটা ভালো করে দিয়েও দিতে পারলাম। তো এরপরেই আর কি লাঞ্চ করতে বসে গেছিলো, কারণ ও আসতে অনেক দেরি হয়েছিল, ও আর জলখাবার খায়নি। আজকের ভাইফোঁটা দিনটা আমরা সকলে এইভাবেই আনন্দ করে কাটিয়েছি, তো তোমরা কীরকম কাটিয়েছো অবশ্য করি আমাকে কমেন্ট করে জানিও। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।